উন্নত জীবনের আশায় প্রতিনিয়তই সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইউরোপে যাচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা ছোট ছোট নৌকায় ঝুঁকিপূর্ণ এই যাত্রায় নিয়মিতই ঘটছে প্রাণহানির ঘটনা মঙ্গলবার এমনই এক ঘটনায় ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ছয় শিশুসহ কমপক্ষে বারোজন চলতি বছর দুই সেপ্টেম্বর পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন প্রায় সাড়ে একুশ হাজার মানুষ গেল বছর এই সংখ্যা ছিল উনত্রিশ হাজারের বেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর প্রতিবেদন বলছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই নৌরুটে প্রাণহানি ছাড়িয়েছে দুই শতাধিক এত ঝুঁকি সত্ত্বেও কেন অবৈধ পথই বেছে নিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা বার্তা সংস্থা বিবিসির তথ্য বলছে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইউরোপ আসার ক্ষেত্রে এগিয়ে এশিয়া ও আফ্রিকার দরিদ্র পীড়িত জনগণ শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান ইরান ভিয়েতনাম তুরস্ক ও সিরিয়া তবে ভূমধ্য সাগরের চিত্র আরও ভয়াবহ জাতিসংঘের তথ্য বলছে দু হাজার সাল থেকে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ কিংবা প্রাণহানির শিকার হয়েছেন উনত্রিশ হাজারের বেশি মানুষ আফগানিস্তান ও সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর ইউরোপে অবৈধ অভিবাসন পরিণত হয় ভয়াবহ সংকটে এর সঙ্গে যুক্ত হয়েছে করোনা মহামারী জলবায়ু পরিবর্তনের সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগঠিত যুদ্ধ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্টের পরিসংখ্যান বলছে দু হাজার তেইশ সালে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে এগারো কোটি যাদের অনেকেই উন্নত জীবনের আশায় হচ্ছেন দেশান্তরিক মূলত তিনটি রুট দিয়ে ইউরোপে প্রবেশ করেন শরণার্থীরা পশ্চিমাঞ্চলে মরক্কো থেকে স্পেন মধ্যাঞ্চলে লিবিয়া ও টিউনিশিয়া হয়ে ইতালি এবং উত্তরাঞ্চলে সিরিয়া ও তুরস্ক হয়ে গ্রিস এক্ষেত্রে সমুদ্র পাড়ি দিতে অর্থের বিনিময়ে সাহায্য করেন দালালরা প্রলোভনের ফাঁদে পা দিয়ে ঘটে বিপত্তি বিভিন্ন সময় খবর মিলেছে বিপুল অর্থ নেয়ার পরেও অভিবাসন প্রত্যাশীদের দেয়া হচ্ছে ডিঙি নৌকা অন্যদিকে মুক্তিপণ আদায় যৌন নিপীড়ন ও মানব পাচারের ঘটনাও শোনা যায় নিয়মিত বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ঢল সামলাতেই গেল এপ্রিলের নতুন নীতিমালা প্রণয়ন করে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের সীমানা সুরক্ষিত করতে জোটটি চুক্তি করে আফ্রিকার নয়টি দেশের সঙ্গে এতে বলা হয় দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ করা হবে পাঁচশো পঞ্চাশ কোটি ইউরোপ পাশাপাশি ইউরোপে অনুপ্রবেশ করা ব্যক্তিদের বায়োমেট্রিক ডেটার আওতায় শনাক্ত করা হবে সাত দিনের মধ্যে যেসব দেশ থেকে ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশের হার বেশি তাদের নাগরিকদের অ্যাসাইলাম প্রক্রিয়া উত্তীর্ণের মাধ্যমে ইউরোপে প্রবেশের সুযোগ দেয়া হবে অনুত্তীর্ণ হলে পাঠিয়ে দেয়া হবে নিজ দেশে অন্যদিকে যেসব দেশের নাগরিকদের অবৈধভাবে ইউরোপ প্রবেশের হার কম বারো সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে সেসব দেশের নাগরিকদের আশ্রয় প্রক্রিয়া এ সময় অভিবাসন প্রত্যাশীদের আটকে রাখা যাবে সীমান্তে এজন্য গ্রিস সাইপ্রাস ইতালি মাল্টা স্পেন ও ক্রোয়েশিয়ায় তৈরি করা হবে তিরিশ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন হোল্ডিং সেন্টার কর্তৃপক্ষ তাদের ইউরোপে বসবাসের বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীর ঢল সামলাতে সবচেয়ে বেশি চাপে পড়ে ইউরোপের সীমান্ত সংলগ্ন দেশগুলো তবে ডাবলিন রেগুলেশনের আওতায় পরিবর্তন আসছে এই ব্যবস্থাতেও ফার্স্ট কান্ট্রি নীতির আওতায় অবৈধ অভিবাসীদের প্রাথমিক আশ্রয়স্থল হবে প্রথম প্রবেশ করা দেশটিতেই যদিও জোটভুক্ত সদস্য দেশগুলোকে কোটা প্রক্রিয়ায় নিতে হবে কিছু আশ্রয় প্রত্যাশীকে অন্যদিকে শরণার্থীকে স্থান দেয়া দেশগুলোকে আর্থিক সহায়তা দেবে ইউ তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে নতুন আইনের আওতায় অভিবাসন প্রত্যাশী শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের অধিকার লঙ্ঘন হতে পারে দুই বছর ট্রানজিশন পিরিয়ড শেষে দু সাল থেকে কার্যকর হবে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ও আশ্রয় বিষয়ক চুক্তি নাফিয়ারমান মনন এখন বিশ্ব শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল